এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন, নেই বাতাস, কবে মিলবে বৃষ্টির দেখা? এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে ঘূর্ণিঝড় বিপর্যয়। আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এই ভ্যাপসা গরম আর কতদিন থাকবে? আজকে দেশের কোথায় কোথায় ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে আর ঘূর্ণিঝড় বিপর্যয় কবে কখন আঘাত হানবে বাংলাদেশে, সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিওতে। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে তাপপূর্বাহ নিয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ বজরুল রশিদ বলেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও নীলফামারী, সৈয়দপুরের উপর তীব্র তাপপূর্বাহ এবং সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের বাকি অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা পরবর্তী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা আরও বলেছেন, এরকম গরম আরও দুই দিন থাকতে পারে। এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় সাসকাটুন কানাডা মোস্তফা কামাল পলার জানিয়েছেন, আরব সাগরের ঝড়টি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে ৬ থেকে ৯ জুনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা জুন মাসের ১১ থেকে ১৩ তারিখের মধ্যে নিম্নচাপ হিসাবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ও মায়ানমার রাখাইন রাজ্যের উপকূলে আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ খবর।